আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সো সবার মধ্যে আবারও আরেকটি নতুন ভিডিও, যেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন, যারা 3 বছর মেয়াদী ডিগ্রি কোর্স ভর্তিতে চান্স পাননি, সো তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 4 বছর মেয়াদী বিবিএ বাংলা মাধ্যমে তারা কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু তারা বিস্তারিত আলোচনা করেছে, এখানে হলো সেই কাঙ্ক্ষিত সার্কুলারটি। এখানে আমি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর জন্য চেষ্টা করব। অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেটি অবশ্যই অলে রাখবেন। তাহলে সবার আগে সকল সরকারি এবং বেসরকারি চাকরি রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স এবং কম্পিউটার রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে প্রকাশ হলে সেটি আপনার কাছে পৌঁছে যাবে। সো চলুন শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটি বিষয়ে নিজেকে দক্ষভাবে গড়ে তুলুন, মানব সম্পদ ব্যবস্থাপনা আর এখানে কিন্তু বিপণন। সো তাদের এখানে দুটো আপনার কোর্স চালু রয়েছে আপাতত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিবিএ বাংলা মাধ্যমে প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক প্রার্থীকে ভর্তির আবেদনের জন্য অবশ্যই একাডেমিক রেকর্ডের নিম্নোক্ত সারণী অনুযায়ী 8 পয়েন্টের মধ্যে ন্যূনতম 5 পয়েন্ট থাকতে হবে। এরপর প্রোগ্রামে ভর্তির পূর্বে প্রার্থীর আবেদনপত্র যাচাই বাছাই করা হবে, প্রার্থীকে মৌখিক সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। এখানে কিন্তু তারা সেটি বলে দিয়েছে। এটি হলো হেল্পলাইন নম্বর এবং যে আপনার আঞ্চলিক পর্যায়ে যে নাম্বারগুলো, সো এখানে সকল বিভাগের নাম্বারগুলো দেওয়া আছে, এখান থেকে আপনার একটু দেখে নেবেন। আর এখন আপনার কথা বলা যাক যে এখানে আবেদনের শুরু কবে, শেষ কবে, দেন আবেদন খরচ কত, সো কীভাবে আপনার আবেদন করবেন বিস্তারিত এখন আলোচনা করা যাক। এখানে আপনি দেখতে পাচ্ছেন আবেদনের যে তারিখ সেটি শুরু, সেটি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন 15 জানুয়ারি 2023, 7 মে থেকে 7 মে 2023 পর্যন্ত। এখানে কিন্তু আবেদন ফি মাত্র 75 টাকার বিনিময়ে এখানে আপনারা আবেদন করতে পারবেন। একাডেমিক রেকর্ডস যাচাই বাছাই করণ, মৌখিক পরীক্ষা ও ভর্তি তালিকা প্রকাশ, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 8 মে থেকে 22 মে এর ভিতরে আপনাকে সেটি প্রকাশ করবে। আর এখানে ভর্তির তারিখ হচ্ছে আপনার 23 মে থেকে 31 জুলাই পর্যন্ত, অনেকটা লং টাইম রয়েছে। সো যারা ওপেন ইউনিভার্সিটি অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করতে চান, সো তাদের জন্য বড় একটি অপরচুনিটি আমি মনে করি। আর এখান থেকে অরিয়েন্টেশন ক্লাস দেখতে পাচ্ছেন 8 আগস্ট 2023, আর এখানে টিউটোরিয়াল ক্লাস হচ্ছে আপনার 11 আগস্ট 2023। এখানে কিন্তু আপনার প্রয়োজনীয় যে কাগজপাতি সো এগুলো এখানে দেখতে পাচ্ছেন, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও নম্বরপত্রের মূল কপি, মৌখিক শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার সময় সাথে আনতে হবে। এখানে যে আপনার ঢাকা কলেজ দেখতে পাচ্ছেন, ঢাকা কলেজ সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকা, শেখ বোরহানউদ্দিন কলেজ ঢাকা, বঙ্গবন্ধু কলেজ মিরপুর ঢাকা, উত্তরা টাউন কলেজ ঢাকা, আলহাজ মকবুল হোসেন কলেজ ঢাকা, ইস্পাহানি ডিগ্রি কলেজ ঢাকা, এখানে সলিমুল্লাহ কলেজ ঢাকা, সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ, এখানে ভাওয়ালপদ্র আলম কলেজ গাজীপুর, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম, হাজি মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম, কক্সবাজার সিটি কলেজ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা খাগড়াছড়ি সরকারি কলেজ খাগড়াছড়ি, সরকারি শাহ সুলতান কলেজ বগুড়া, গাইবান্ধা সরকারি কলেজ গাইবান্ধা, সিরাজগঞ্জ সরকারি কলেজ সিরাজগঞ্জ। এখানে কিন্তু অনেক কলেজগুলো রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। আর অবশ্যই যদি কারো সার্কুলারটি প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা মেল করবেন, আমি আপনাদের সার্কুলারটি পাঠিয়ে দিব। এখন একটু দেখা যাক যে আপনারা কীভাবে আবেদন করবেন এবং কোন সাইট থেকে আবেদন করবেন। এখানে কিন্তু তারা একটি সাইট অলরেডি দেখতে পাচ্ছেন, এখানে আপনার যে কোনো অ্যাড্রেস বারে গিয়ে আপনাকে osps.neew.bou.se অন্তপর টাইপ করতে হবে যে কোনো ব্রাউজার থেকে। অফার প্রোগ্রামস এখানে সেকশনের অধীনে স্কুলে ক্লিক করে সংশ্লিষ্ট প্রোগ্রামের পাশে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে, অন্তপর জেনারেল ইনফরমেশন যথাযথভাবে পূরণ করে নেক্সটে ক্লিক করতে হবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পার্সোনাল ইনফরমেশন যথাযথভাবে সদ্য তোলা ছবি 300x300 পিক্সেল জেপিজি ফরম্যাট এবং 300x300 সিগনেচার, সেটাও কিন্তু আপনাকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, অন্তপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে একাডেমিক ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন ধাপে শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করে প্রযোজ্য ক্ষেত্রে প্রফেশনাল ইনফরমেশন
ধাপে অভিজ্ঞতা তথ্য সঠিকভাবে পূরণ এবং ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। সঠিকভাবে ফর্ম পূরণ শেষে আপনার মোবাইলে এবং ইমেল টেম্পোরারি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড প্রেরণ করা হবে। যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রসেস টু পেমেন্টে ক্লিক করতে হবে এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেম সহ যে কোনো একটি মাধ্যমে ফি আপনাকে জমা দিতে হবে। সফলভাবে জমাদানের শেষে পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুল মেসেজ প্রদর্শিত হবে এবং আপনার ইমেইলে শিক্ষার্থীকে কিন্তু অবহিত করা হবে। প্রযোজ্য ক্ষেত্রে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে ভর্তি পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন চূড়ান্তভাবে মনোনীত যে প্রার্থী তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে একটি লগ ইন করে প্রোফাইল পেজে প্রদর্শিত যে আপনার কোর্স ইনরোল্ড, সেখানে আপনার ইনরোলমেন্ট বাটনে ক্লিক করে সোর্স এবং অন্যান্য ফি সমূহ আপনার প্রদর্শিত হবে, যে আপনার আবেদনের খরচ কত, দেন সকল কিছু কিন্তু সেখানে প্রদর্শিত হবে। যথাযথ সঠিক কোর্স সমূহে নির্বাচন করুন এবং প্রসেস টু পেমেন্টে ক্লিক করার পর অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেম থেকে আপনাকে কিন্তু সরি এটি আমি যেহেতু পার্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন সঠিকভাবে ইনরোলমেন্ট কোর্স ইনরোলমেন্ট কাজটি সম্পন্ন করার পর নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে OSAPS এ লগ ইন করে পিন প্রোফাইল পার্টনে ক্লিক করে আবেদনটি প্রিন্ট করতে হবে এবং পেমেন্ট হিস্টোরি থেকে অ্যাকশন মেনু প্রিন্ট করে আপনার পেমেন্ট স্লিপ সেটি প্রিন্ট করে নেবেন। সো এখানে আর বোঝানোর মতো তেমন কিছু আমি দেখতেছি না। আপনার পেমেন্টের সম্বন্ধে যে কোনো তথ্য এখানে আপনার বিকাশ নাম্বার, ট্রানজ্যাকশন নাম্বার, ট্রানজ্যাকশন ডেট, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট ইত্যাদি আপনাকে সংরক্ষণ কিন্তু করতে হবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্যার জন্য 15 কর্মদিবসের মধ্যে যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেটি সকাল 8টা থেকে রাত 4টা পর্যন্ত, এখানে কিন্তু সরি বিকাল 4টা পর্যন্ত এবং রবিবার থেকে শুক্রবার, এখানে থেকে কিন্তু তাদের যে ইমেল দেওয়া রয়েছে। আর এই হলো আপনার সেই পয়েন্ট গণনার সারণী, এটা অবশ্যই আপনাদের বোঝার একটু ঝামেলা হবে। সো এখানে কিন্তু তারা একটি নোটিশ দিয়েছে, দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য একাডেমিক রেকর্ডস যাচাই বাছাইকরণ মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান ভর্তির জন্য মনোনীত হওয়ার সংবাদ ভর্তি তারিখ অরিয়েন্টেশন ক্লাস সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীকে যথাযথ মোবাইলে SMS এর মাধ্যমে অবশ্যই কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। সো এই ছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটি সো আমি এখন যদি আপনাদের একটু দেখিয়ে দিই যে আপনারা মূলত কোন সাইট থেকে বা থেকে করবেন। এখান থেকে যদি আমি একটু আপনাদের টাইপ করি, সো এখান থেকে আপনারা আসতেছে না, এখান থেকে আমি সাইটটা একটু দেখি, কারণ আমার এখানে লগ ইন করা ছিল কিন্তু আপনি এখানে শুধু জাস্ট টাইপ করবেন OSPAS। সো এখানে টাইপ করার পর আপনারা এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, এই যে এখানে এটি হলো সে অরিজিনাল সাইট, এই হলো অরিজিনাল সাইট, এখান থেকে আপনারা কিন্তু সকল কিছু দেখতে পারবেন, এই যে স্টুডেন্ট আইডি কার্ড, সো সকল কিছু এখানে রয়েছে। এখানে আপনারা নিজের লগ ইন বাটনে ক্লিক করার পর স্টুডেন্ট আইডি দেন এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু এখানে লগ ইন করতে হবে। সো যেহেতু আমি এখন লগ ইন করতেছি না, এখন আপনাদের আমি সার্কুলারটি দেখে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আপনার এখান থেকে অবশ্যই আমি যেটাতে ঢুকবো সেটি স্যাম একই প্রসেস, এটার নিয়ে কোনো নাই। সো এটা রং সাইডে ঢুকে পড়ছি আমি। সো দেখতে পাচ্ছেন এই হলো সে আপনার কাঙ্ক্ষিত সাইট। সো এখান থেকে আমি এটি আপনাদের সুবিধা তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি উক্ত সাইটে চলে আসবেন। এখান থেকে যদি আপনার পূর্বে লগ ইন বা রেজিস্ট্রেশন করা থাকে, সো অবশ্যই আপনাকে এখান থেকে ইউজার আইডি দেবেন, এখান থেকে পাসওয়ার্ড দেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওপেন স্কুল, এখানে OS বা অফার্ড প্রোগ্রাম, এই যে এখান থেকে যে ব্লু বে স্ট্রিক মার্ক দেওয়া। সো আমি যদি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন ব্যাচেলার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বাংলা ভার্সন, BBA বাংলা ভার্সন, এখান থেকে কিন্তু আপনার আবেদন শুরু হবে শেষ হবে, সো সেটি আপনাকে এখান থেকে দেখাচ্ছে। আর এখান থেকে যদি আপনার ভিউ ডিটেলসে যান, এখান থেকে সেই এরকম কাঙ্ক্ষিত যে সার্কুলার সেটি দেখতে পারবেন। আর এখান থেকে যদি আপনারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করেন, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই কাঙ্ক্ষিত যে আপনার কোন করতে চান। সো আমি এখান থেকে ময়মনসিং দেখে দিচ্ছি, এখান থেকে আমার যে কলেজগুলো এই যে আনন্দমোহন কলেজ ময়মনসিং। সো আমি যেহেতু এখানে একটা অ্যাপ্লাই করবো, এখানে আসার পর এখানে আপনার 3টি স্টেপে কিন্তু অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল ম্যাক উইথ এজ স্টার মার্ক অ্যান্ড
ম্যান্ডেটরি এখানে কিন্তু আপনাকে অবশ্যই এগুলো দিতে হবে। আর এখান থেকে তিনটে ধাপ, এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশন, স্টেপ টু হলো পার্সোনাল ইনফরমেশন, এবং স্টেপ থ্রি হলো একাডেমিক ইনফরমেশন। অবশ্যই আপনাকে তিনটা ধাপে উত্তীর্ণ হতে হবে। এখান থেকে যদি আমি একটু নেক্সটে চলে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন সেই স্টুডেন্টের যে তথ্যগুলো, এখান থেকে কিন্তু সেই মানে অনেক বড় একটি পেজ চলে রয়েছে। এখানে অবশ্যই আপনাকে 300 বাই 300 ছবি এবং ইমেইল মানে সকল কিছু কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। সো এই ছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি আপনার বিবিএ কোর্স ভর্তির জন্য যে আবেদন ফর্ম বা আবেদন পদ্ধতি। অবশ্যই যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন। আমি হাসান। সো পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।